আমি মোহাম্মদ ইসমাইল হুসাইন, আমি এখন প্রখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি সাহেবের কণ্ঠে আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবীলিল্লাহ بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। صدق الله العظيم। ارشاد হচ্ছে, হে ইমানদারগণ, আমি কি তোমাদের কি এমন একটি ব্যবসায়ের সন্ধান দিব যে ব্যবসা করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের যন্ত্রণাদায়ক আযাব থেকে আল্লাহ তোমাদেরকে রক্ষা করবে, মাফ করে দিবেন। তাহলে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে আর রাসূলের প্রতি ঈমান আনবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে তোমাদের মাল দিয়ে আর জান দিয়ে। যদি তোমরা তাই করো এটাই হবে তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা তা বুঝতে পারো। সাদাকাল্লাহুল আযীম। আমি এখন হাবিবুর রহমান যুক্তিবাদীর কণ্ঠে আলোচনা করব। ও আমার মাগু মাগুমা, সুন্দর যখন ছেলেরা মাঠে খেলতে যায় গো মা, সবার পিতাম সবাইকে কোলে তুলে নিয়ে আসে মা, আমি মাঠের মধ্যে সারা দিন দাঁড়াই থাকি কিন্তু বাবাকে দেখি না। মাগু সুন্দর যখন ছেলেরা মাঠে খেলতে যায় সবার পিতা সবাইকে কোলে নিয়ে আসে, আমি মুহাম্মদ কে কেউ কোলে তুলে না। মাগু বলো না মা আমার বাবা কোথায় গো মা। আমি এখন অধ্যাপক মফিজুর রহমানের কণ্ঠে আলোচনা করব। ওয়ামালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الظالم اهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। তোমাদের কি হয়েছে, তোমরা কেন আল্লাহর রাস্তায় সংগ্রাম করছো না, অথচ অসহায় নরনারী পুরুষেরা মজলুমেরা আত্মচিৎকার করে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলছে, আয় আল্লাহ তাআলা এই জালিম অধ্যুষিত দেশ থেকে এলাকা থেকে আমাদেরকে বের করে না।